আজ এই ভিডিওতে আমরা ক্লাস সিক্সের গণিত মডেল অ্যাক্টিভিটি টাস্ক দু হাজার একুশ জুলাইতে যেটা দেওয়া হয়েছে সেটার সমাধান দেখে নেব এগুলো খাতায় তুলে রেখো যখন স্কুলে সাবমিট করতে বলবে সাবমিট করে দিও তো প্রথমে দেখো কিছু এমসিকিউ প্রশ্ন এখানে দেওয়া আছে প্রথম প্রশ্ন হলো আট অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে সাত অঙ্কের বৃহত্তম সংখ্যার বিয়োগ ফল হলো তো এখান থেকে আমাদের সঠিক উত্তর যেটা সেটা হচ্ছে অপশন ডি তার কারণ আট অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে একটা এক দিয়ে সাতটা শূন্য এবং তার থেকে সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা অর্থাৎ সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে ষাটটা নয় তো সেখান থেকে আমাদের সঠিক উত্তর যেটা সেটা হচ্ছে অপশন ডি এরপরের প্রশ্ন হলো পাঁচশো সংখ্যাটিকে রোমান সংখ্যায় লিখলে কি পাবো এখান থেকে আমাদের সঠিক উত্তর হবে অপশান বি তার কারণ হচ্ছে পাঁচশো এই সংখ্যাটিকে রোমান সংখ্যায় লিখলে লেখা হয় ডি এর পরের প্রশ্ন হল তিন গুণ এক বাই পাঁচকে লেখা যায় এখান থেকে আমাদের সঠিক উত্তর হবে অপশান ডি তার কারণ হল একটু দেখে নাও যেমন তিন গুণ এক বাই পাঁচ সেটাকে লিখলে হবে কি তিন আর এক গুণ হবে তিন এবং নিচে হল পাঁচ অর্থাৎ থ্রি বাই ফাইভ এইবার এক বাই পাঁচ যেগুলো আছে সেগুলোকে যদি যোগ করি তাহলে এখানে পাঁচ এটা পাঁচ এটা পাঁচ এগুলো লশক হচ্ছে পাঁচ তো পাঁচ দিয়ে পাঁচকে ভাগ করলে এক আর একের সাথে এক গুণ করলে এক এরকম করে তো এখানে হবে তিন বাই পাঁচ অর্থাৎ এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর এবারে দু নম্বরের প্রশ্নগুলো দেখে নিই এখানে আছে সত্য মিথ্যা লেখো তো প্রথমটি হচ্ছে এক বাই তিন ভাগ পনেরো সমান সমান পাঁচ তো এটা আমাদের হবে মিথ্যা তার কারণ হচ্ছে এখানে দেখে নাও যে এক বাই তিন তাকে যদি আমরা পনেরো দিয়ে ভাগ করি সেক্ষেত্রে কি হচ্ছে এক বাই তিন এবার এই পনেরোকে যদি আমরা গুণ হিসেবে লিখতে যাই তাহলে উল্টে যাবে অর্থাৎ পনেরোটা নিচে চলে আসবে ওপরে এক চলে যাবে সেক্ষেত্রে ওপরে এক আর এক গুণ করলে হচ্ছে এক আর নিচে তিন আর পনেরো গুণ করলে হচ্ছে পঁয়তাল্লিশ তাহলে কিন্তু পাঁচ আমাদের হচ্ছে না অর্থাৎ যে বিবৃতি দেওয়া আছে সেটা মিথ্যা এরপরে দুই নম্বর যেটা আছে সেটা হচ্ছে পঞ্চাশ টাকার এক বাই পাঁচ অংশ থেকে দশ টাকা নিয়ে নিলে কোনো টাকায় পড়ে থাকবে না এই বিবৃতিটি সত্য তার কারণ হচ্ছে দেখো পঞ্চাশ টাকার এক বাই পাঁচ অংশ মানে হচ্ছে কি পঞ্চাশ গুণ এক বাই পাঁচ তো পাঁচ দিয়ে যদি পঞ্চাশকে ভাগ করা হয় সেটা হবে দশ তাহলে দশ টাকা তা আমাদের বলা আছে পঞ্চাশ টাকার এক বাই পাঁচ অংশ থেকে দশ টাকা নিয়ে নিলে অর্থাৎ দশ টাকার থেকে যদি আমরা দশ টাকা নিয়ে নিই তাহলে থাকবে কত শূন্য এর জন্য এই বিবৃতিটি সত্য এবারে প্রশ্নটি হচ্ছে পাঁচ হাজার পাঁচশো একের সবচেয়ে কাছে এক হাজারের গুণিতকে পূর্ণ সংখ্যা হলো ছ হাজার কথাটি একদম সত্য তার কারণ হচ্ছে দেখো এই হচ্ছে পাঁচ হাজার পাঁচশো এক তো হাজারের ঘরে গুণিতক যেহেতু বলেছে তাই হয় সেটা পাঁচ হাজারে যাবে না হলে ছয় হাজারে যাবে তো এর সব থেকে কাছে কোনটা ভালো করে দেখো পাঁচশো এক আছে যেহেতু সে তো ছ হাজারটায় কাছে হচ্ছে তার কারণ একে ছ হাজারে যেতে হলে আর কত যেতে হবে চারশো নিরানব্বই যেতে হবে কিন্তু একে যদি পাঁচ হাজারের দিকে ফিরতে হয় তাহলে কত হবে পাঁচশো এক ফিরতে হবে তাহলে কাছে কোনটা হলো এটা কাছে হলো এর জন্য বিবৃতিটি সত্য হবে এবারে আমরা তিন নম্বরের স্তম্ভ মেলানো দেখে নিই তো প্রথম স্তম্ভের সাথে দ্বিতীয় স্তম্ভ মেলাতে হবে তো প্রথমে দেওয়া আছে ওয়াই মাইনাস সেভেন লেস দেন টোয়েন্টি এর সাথে দ্বিতীয় স্তম্ভের মিলবে চার নম্বরটি অর্থাৎ ওয়াই মাইনাস সেভেন এর থেকে ছোট তারপরে প্রথম স্তম্ভে যেটা দু নম্বরে আছে অর্থাৎ ওয়াই মাইনাস সেভেন এটা হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল টু টোয়েন্টি তার সাথে মিলবে দ্বিতীয় স্তম্ভের একদম শেষে যেটা আছে অর্থাৎ ওয়াই মাইনাস সেভেন কুড়ির সমান এবং কুড়িয়ের থেকে বড় এবং তারপরে প্রথম স্তম্ভের তিন নম্বর যেটা আছে সেটা হচ্ছে ওয়াই মাইনাস সেভেন নট ইকুয়াল টু টোয়েন্টি এটার সাথে মিলবে দ্বিতীয় স্তম্ভের দুই নম্বর অর্থাৎ ওয়াই মাইনাস সেভেন কুড়ির অসমান তারপরে যেটা আছে সেটা হচ্ছে ওয়াই মাইনাস সেভেন লেস দেন ইকুয়াল টু টোয়েন্টি এটার সাথে মিলবে একদম দ্বিতীয় স্তম্ভের প্রথমে যেটা আছে সেটা অর্থাৎ ওয়াই মাইনাস সেভেন কুড়িয়ের সমান এবং কুড়িয়ের থেকে ছোট এবং লাস্টে যেটা আছে সেটা হচ্ছে ওয়াই মাইনাস সেভেন টোয়েন্টি তো এর সাথে মিলবে দ্বিতীয় স্তম্ভে তিন নম্বর যেটা আছে সেটা অর্থাৎ ওয়াই মাইনাস সেভেন কুড়ির থেকে বড় তো এই হলো স্তম্ভ মেলানো তো তোমাদের পাঁচটাই করতে হবে না যে কোনো তিনটি করতে হবে তো আমি পাঁচটি দেখিয়ে দিলাম যে কোনো তিনটি তোমরা তোমাদের খাতায় করে দেখিয়ে দিও এবার চারের এক নম্বর প্রশ্নটি দেখি বলা হয়েছে তুমি তোমার দাদার থেকে পাঁচ বছরের ছোট চল ব্যবহার করে তোমার দাদার বয়সকে তোমার বয়সের সাহায্যে প্রকাশ করো চল ব্যবহার করে বলতে এক্স ওয়াই ধরে করতে হবে এবং বলা হয়েছে তোমার দাদার বয়সে তোমার বয়সের সাহায্যে প্রকাশ করো অর্থাৎ আগে তোমার বা লেখার সময় আমার লিখতে হবে তো আগে আমার বয়স ধরতে হবে তারপর দাদার বয়স বের করতে হবে তো আমরা লিখবো ধরা যাক আমার বয়স এক্স বছর তো সেক্ষেত্রে বলা ছিল তুমি তোমার দাদার থেকে পাঁচ বছরের ছোট তো আমার বয়স যদি এক্স বছর হয় তাহলে আমি দাদার থেকে ছোট তার মানে দাদার বয়স আরও বেশি হবে তো দাদার বয়স হবে এক্স প্লাস ফাইভ বছর এটুকু করে দিও হয়ে যাবে এবারে একদম লাস্ট যে প্রশ্ন আছে সেটা দেখে নিই সে প্রশ্নটি বলা আছে ফাইভ জিরো জিরো ফাইভ জিরো জিরো ফাইভ সংখ্যাটিকে স্থানীয় মানে বিস্তার করে লেখো তো আমরা লিখবো ফাইভ জিরো জিরো ফাইভ জিরো জিরো ফাইভটি স্থানীয় মানে বিস্তার করে পাই দেখো এই যে ফাইভ যেটা তার মান কত কতই ফাইভ দিয়ে বাকি যে কটা ঘর আছে সে কটা শূন্য তো এখানে একটা শূন্য আছে এখানে দেখো এখানে শূন্য শূন্যের সবসময় স্থানীয় মান শূন্যই হয় তো এখানে চারটা বা পাঁচটা শূন্য দেওয়ার কোনো মানে নেই একটা শূন্য দিয়ে দিলেই হবে এই শূন্যটার স্থানীয় মানুষ শূন্য এই পাঁচ যেটা হাজারের ঘরে আছে তার জন্য এটা পাঁচ হাজার এটা শতকের ঘরে শূন্য এটা হচ্ছে শূন্য দশকের ঘরেও শূন্য আছে শূন্য এবং এককের ঘরে পাঁচ মানে পাঁচ দেখো এইভাবে শূন্য লিখতেও পারো না লিখলেও চলে কোনো সমস্যা নেই তো আমি দেখাচ্ছি এখন স্ক্রিনে দেখো দেখতে পাচ্ছ যে শূন্য দিয়েও লেখা যায় এরপর অথবা এটা না লিখে এটাও লিখতে পারো একদম ডিরেক্ট এটাও লিখতে পারো যে এটা হচ্ছে পাঁচ তো এর মান কত পাঁচ দিয়ে যে কটা ঘর ডান দিকে আছে সে কটা শূন্য আমরা লিখে দিচ্ছি তারপরে যেহেতু বাকিগুলো শূন্য শূন্য লেখার কোনো দরকার নেই এখানে নালিগুলো চলে এটা হচ্ছে পাঁচ এর মান হচ্ছে পাঁচ হাজার তো এই পাঁচ হাজার তারপর শূন্যগুলো বাদ এটা হচ্ছে পাঁচ এর এককের ঘরে আছে অর্থাৎ এটা হচ্ছে শুধু পাঁচ তো এই রকম ভাবেও লেখা যায় দেখো স্ক্রিনে একটা দেখাবো যে এমন করেও লেখা যায় শূন্য ছাড়াও তুমি লিখতে পারো যে শূন্যগুলো দিতে হবে এমন কোনো মানে নেই না দিয়েও কিন্তু তুমি লিখতে পারো তাহলে দেখো স্ক্রিনে দু রকমেরই দেখালাম জিরো দিয়েও লিখতে পারো চাইলে বা জিরো ছাড়াও লিখতে পারো বা দুটোই অথবা দিয়ে খাতায় লিখে দেখিয়ে দিতে পারো কোনো অসুবিধা নেই তার কারণ হচ্ছে দুটো দেখো স্ক্রিনে যে দেখাচ্ছি জিরো দিয়েও লেখা যায় যোগ করে জিরো ছাড়াও লেখা যায় তো এই হলো ক্লাস সিক্সের গণিতের মডেল অ্যাক্টিভিটি টাস্কের কমপ্লিট সলিউশন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এবং নেক্সট পার্টে আরও অন্যান্য ভিডিও যেগুলো মডেল অ্যাক্টিভিটি আছে সেগুলো ধীরে ধীরে আসতে থাকবে এবং বাকি যেগুলো আছে দেখো এখানে একটা প্লে লিস্ট দেখা যাচ্ছে সেই প্লে লিস্টের মধ্যে পেয়ে যাবে এখানে ভিজিট করে যার যেটা লাগে যে ক্লাসের সে কিন্তু দেখে নিতে পারো তো আজ এতটুকুই বাই